हेलो स्टूडेंट, आज के हमारे विषय पृथ्वीर बृहत्तम जो मरुभूमि सहारा मरुभूमि। सहारा मरुभूमि आमरा जानी पृथ्वीर सर्वबृहत मरुभूमि। एटी मूलत कोथाय अवस्थित जानो? एटी होच्छे आफ्रिकाते अवस्थित। तो आफ्रिकाते ये सहारा मरुभूमिर अवस्थान हय एवं एटी निये दीर्घ आलोचना जावार आगे जारा आमार चैनलटी सबस्क्राइब करेछो तादेरके असंख्य धन्यवाद। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে যাতে পরবর্তী ভিডিও পেতে সুবিধা হয়। সাহারা পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি, আফ্রিকাতে অবস্থিত। সাহারা মরুভূমি এতটাই বড় যে আমরা যদি ইউরোপ মহাদেশটিকে ধরো এর মধ্যে ঢুকিয়ে দিই তাহলে গোটা ইউরোপ মহাদেশটি এর মধ্যে ঢুকে যাবে, অর্থাৎ এতটাই বড়। আবার যদি ইউরোপ থেকে যদি আমাদের এই ভারতবর্ষকে যদি আমরা এই আফ্রিকার মধ্যে ঢোকাতে চাই তাহলে এইরকম আরও দেড়টা, অর্থাৎ আমাদের এই আফ্রিকা ভারত এবং আরও দেড়টা ভারত যদি এর মধ্যে ঢুকিয়ে দিই তাহলেও জায়গা কম হয়ে যাবে। তাহলে এই অঞ্চলে আফ্রিকা মহাদেশটার পরিধি অর্থাৎ বিস্তারটা কত বড় তোমরা বুঝতে পারলে। এই অঞ্চলে পাথুরে বাতাস, পাথুরে পাহাড়, বাতাসের আঁকিবুকি কাটা দিগন্ত বিস্তৃত ধুধু বালিয়ারি, উটের দল, হেঁটে চলা যাযাবরের জীবন কথা নিয়েই আজকের সাহারা মরুভূমির আলোচনা। সাহারা মরুভূমিটাকে যদি আমরা মানচিত্রে দেখি তাহলে দেখতে পাবো সাহারা মরুভূমির উত্তর দিকে রয়েছে আটলাস পর্বতমালা এবং ভূমধ্যসাগর, দক্ষিণ দিকে রয়েছে সাহেল তৃণভূমি, পূর্ব দিকে রয়েছে লোহিত সাগর এবং পশ্চিম দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর। অর্থাৎ সাহারা মরুভূমিটাকে যদি আমরা খুব ভালো করে পর্যবেক্ষণ করি চারদিকে কি কি আছে সেটা আমরা বললাম, আবারও একবার বলছি। উত্তর দিকে রয়েছে আটলাস পর্বতমালা এবং ভূমধ্যসাগর, দক্ষিণ দিকে রয়েছে সাহেল তৃণভূমি, পূর্ব দিকে রয়েছে লোহিত সাগর এবং পশ্চিম দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর। এই হচ্ছে আফ্রিকা মহাদেশের সাহারা মরুভূমির অবস্থান। সাহারা মরুভূমির উচ্চতা এবং বৈশিষ্ট্য অনুযায়ী সাহারা মরুভূমিটি একটি মালভূমি অঞ্চল। এখানে মূলত প্রাচীন শিলা দ্বারা এটি গঠিত, অর্থাৎ প্রাচীন শিলা মানে তোমরা জানো যে মূলত আগ্নেয় শিলা। এই আগ্নেয় শিলা বহুদিন ধরে ক্ষয়কার্যের ফলে এখানে যে দুটো মালভূমি আছে, আমরা যখন আফ্রিকা মহাদেশের ভূপ্রকৃতি আলোচনা করেছি তখন তোমরা জেনেছো এখানে আন্নাগার এবং টিবেস্টি নামক দুটি মালভূমি দেখতে পাওয়া যায় এবং এই মালভূমিটি কিন্তু অনেকটাই উঁচু মালভূমি। এই উঁচু মালভূমি হওয়ার ফলে এখানে কি দেখা যায়, বাতাস দ্রুত গতিতে প্রবাহিত হয় এই অঞ্চল দিয়ে, গাছপালাহীন প্রান্তর, অর্থাৎ এখানে গাছপালা নেই এবং প্রান্তর বলে তুমি কিছু দেখতে পাবে না, যে এখান থেকে আমরা সামনে দেখতে পাচ্ছি সামনে প্রান্তর কিন্তু দেখতে পাবে না। প্রান্তরের বাতাসের পাথরের গায়ে ধাক্কা খেয়ে বিভিন্ন ধরনের নকশাও তৈরি করে এই অঞ্চলে। আমরা মরুভূমি অঞ্চলে বা পাহাড়ি মরুভূমি অঞ্চলে মূলত বিভিন্ন ধরনের নকশা আঁকিবুকি দেখতে পাই। আমরা যখন বিভিন্ন ধরনের ডিসকভারি চ্যানেল দেখি সেখানে দেখতে পাই মূলত মরুভূমির উপরে বিভিন্ন ধরনের নকশা কাটা অঞ্চল। মূলত কী কারণে হয় জানো? এটা মূলত বাতাসের প্রবাহের কারণে হয়। তাহলে সাহারা মরুভূমিতে আমরা কতগুলো ভূমিরূপ আমরা দেখতে পাবো, কতগুলো বিষয় আমরা দেখতে পাবো, যে বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। আফ্রিকা মহাদেশের এই সাহারা মরুভূমিতে প্রথমে যে বিষয় একটা মরুভূমি ভূমিরূপ দেখতে পাবো তার নাম হচ্ছে আর্গ। দেখতে পাবে মরুভূমির মধ্যে প্রচুর পরিমাণে বালির স্তূপ জমা হয়ে আছে এবং বালির স্তূপটা অনেকটা পাহাড়ের মতো হয়ে আছে এবং একটা পরপর অনেকগুলো স্তূপ দেখতে পাবে, অর্থাৎ দেখতে অনেকটা ছোটো ছোটো পাহাড় কিন্তু সেগুলো বালি দিয়ে তৈরি। তাহলে এইরকম যদি দেখতে হয় সেটাকে আমরা বলবো আর্গ। এরপরে এসে আমরা দ্বিতীয় যে ভূমিরূপ তার নাম হচ্ছে হামাদা, যেখানে বালি বলে কিছু নেই, সেখানে মূলত শুকনো পাথর ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যায় না, সেখানে শক্ত পাথরের ভর্তি থাকে, সেখানে বালির অস্তিত্ব একেবারেই চোখে পড়ে না, তাই এটাকে বলা হয় হামাদা। আর এই কোনো কোনো জায়গায় এই বালি আর পাথর যেখানে এক জায়গাতে মিলেমিশে থাকে তখন সেটাকে বলা হয় রেগ। তাহলে এক জায়গাতে কী পেলাম, বালি, শুধু বালি, বালিতে বালিতে বালি, বিস্তৃত বালি এবং সেখানে বালি দিয়েই তৈরি হয়েছে পাহাড় বা পাহাড়ের মতো উচ্চ মরুভূমি উচ্চ অঞ্চল, এটাকে বলছি আমরা আর্গ।
যেখানে বালি নেই, শুধুমাত্র পাথর দ্বারা ভর্তি, পাথুরে ভূমি, পাথর, সেটাকে বলছি আমরা হামাদা। আর যেখানে বালি আর পাথর দুটো একসঙ্গে থাকে, মিলেমিশে থাকে, তাকে বলবো আমরা রেগ। এছাড়াও আরও এক ধরনের ভূমিরূপ আমরা এখানে দেখতে পাবো, যেটা মূলত কি আমরা বলছি ওয়াদি। সাহারার বেশিরভাগ যে নদীগুলোই আছে সেগুলো আটলাস পর্বতমালা থেকে সৃষ্টি হয়েছে। এই আটলাস পর্বতমালা থেকে সৃষ্টি হয়ে মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়, তবে নদীগুলোর বেশিরভাগই কিন্তু শুকনো, কারণ মরুভূমি অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার জন্যে এই অঞ্চলের যে নদীগুলো সেগুলো শুকিয়ে গেছে। ফলে শুকিয়ে যাওয়ার যে খাত, অর্থাৎ নদীর যে প্রবাহ, গিরিখাত বা নদীর যে খাতগুলো, এগুলোকে আমরা বলবো ওয়াদি। সাহারা মরুভূমিতে এতটাই বিস্তৃত, ফলে এখানে মরুদ্যানও থাকা উচিত, অর্থাৎ ওয়েসিসও থাকা উচিত, তবে এখানে প্রচুর ওয়েসিসও দেখতে পাওয়া যায়। ওয়েসিসগুলোর মধ্যে যেমন কুফরা, সিওয়া, টিমিনন, ঘারজাইয়া, বাহারিয়া, এগুলো কিন্তু উল্লেখযোগ্য মরুদ্যান, এবং এই অঞ্চলে মরুদ্যানগুলিতেও প্রচুর পরিমাণে লোকজন এখানে বসতি স্থাপন করে, এখানে কিছুটা মূলত চাষাবাসও হয়ে থাকে। সাহারা মরুভূমির যদি আমরা জলবায়ুগত আলোচনা করি বা তাপমাত্রা বা উষ্ণতাগত যদি আলোচনা করি, এখানে উষ্ণতা প্রচুর, এতটাই গরম যে সেটা আমাদের বর্তমানে আমরা যেখানে বসবাস করি তার কাছাকাছিও নয়, তার থেকে অনেক বেশি। ভীষণ গরম, ভীষণ ভীষণ গরম, বাতাসে জলীয় বাষ্প একেবারেই নেই। এখানের মূলত তাপমাত্রা 58 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে থাকে। এই 58 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে থাকার ফলেও রাতের বেলা কিন্তু এই অঞ্চলের তাপমাত্রা একেবারে কমে যায়। এখানে তাপমাত্রা মূলত 4 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে চলে আসে। অর্থাৎ তাহলে কি বুঝলাম, দিনের বেলায় প্রচণ্ড গরম আর রাতের বেলায় প্রচণ্ড ঠান্ডা। তাহলে এই যে তাপমাত্রার যে পার্থক্য কিন্তু অত্যন্ত বেশি, সত্ত্বেও এখানে এত বেশি তাপমাত্রা, এত বেশি ঠান্ডা হওয়া সত্ত্বেও কিন্তু এখানকার যে সমস্ত অধিবাসীরা আছে তারা তাদের নিজেদেরকে মানিয়ে নিয়েছে, অভিযোজন করে নিয়েছে তাপমাত্রা বৃদ্ধি এবং হ্রাসের সঙ্গে। এই অঞ্চলে, সাহারা মরুভূমি অঞ্চলে গরমকালে মরুভূমি থেকে এক প্রকার গরম এবং শুকনো বাতাস প্রবাহিত হয়। বলেছি আগে এখানে জলীয় বাষ্প নেই, ফলে প্রচুর পরিমাণে গরম দিনের বেলা, এবং গরমকালে সাহারা মরুভূমিতে এক প্রকার গরম শুকনো বাতাস প্রবাহিত হয়। স্থানীয় ভাষায় এটাকে বলা হয় খামসিন। গিনি উপকূল অঞ্চলে খামসিনকে বলা হয় হারমাটান। তাহলে আমরা দুটো নাম পেলাম, একটা বললাম খামসিন, একটা পেলাম হারমাটান, দুটোই কিন্তু একই বাতাসের নাম। স্থানীয় ভাষায় খামসিন যেটাকে বলা হচ্ছে সেটাই গিনি উপকূল অঞ্চলে সেটার নাম দেওয়া হলো হারমাটান। গরমকালে দিনের বেলায় কি দেখতে পাই, সেখানে প্রবল আকারে বালির ঝড় দেখতে পাওয়া যায়, যাকে আমরা সাইমুম বলি। অর্থাৎ আমাদের এখানে সন্ধ্যাবেলায় অনেক সময় কালবৈশাখী দেখতে পাই, যেমন আমরা যেরকম, সেই রকম এই সাহারা মরুভূমিতেও দিনের বেলায় বালির ঝড় দেখতে পাওয়া যায়, যাকে আমরা বলি সাইমুম। আর এই যে তাপমাত্রা সবচাইতে 58 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কথা বললাম, এটি মূলত লিবিয়া এবং আল আজিজিয়ার তাপমাত্রায় সবচাইতে এখানে ডিটেক্ট করা হয়েছে। আফ্রিকা মহাদেশের গাছপালাকে যদি আমরা দেখি, এখানে মূলত ক্যাকটাস জাতীয় গাছপালা দেখতে পাওয়া যায়, তবে মরুদ্যানের আশেপাশে ঘাস, খেজুর প্রভৃতি গাছ আমরা দেখতে পাই। মরুদ্যানের সামান্য জলের যোগানও আছে, জলের যোগান আছে বলেই এখানে ভুট্টা, জোয়ার, বাজরার চাষ কিছুটা হয়ে থাকে, খুব বেশি কিন্তু নয়, খুব অল্প পরিমাণে চাষ হয়ে থাকে। মরুদ্যানের ধারে যারা চাষবাস করে আর যারা মরুভূমিতে পশুর দল, বিশেষত মরুভূমির যে জাহাজ আমরা বলে থাকি উট, এই উট নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় খাবারের সন্ধানে এদিক ওদিক ঘোরাফেরা করে, এবং এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় খাবারের সন্ধানে যারা ঘোরাফেরা করে তাদেরকে আমরা কী বলি, যাযাবর। অর্থাৎ যারা একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় যাদের স্থায়ী বাসিন্দা নেই, থাকতেও পারে না, কারণ সাহার মরুভূমি, সেখানে খাবার দাবার হয় না, যদি এক জায়গায় থাকে তাহলে তো মৃত্যু হবে, তাই তারা কী করে, খাবারের সন্ধানে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায়, মূলত উটকে সহযোগিতা কেন্দ্র করে, উটের মধ্য দিয়ে। ফলে এটাকে বলা হয় যাযাবর। যাযাবরেরা উটের দল, ঘোড়া, ছাগল নিয়ে ঘুরে বেড়ায়, এবং এদের যে প্রধান খাদ্য সেটা হচ্ছে পশুর দুধ এবং মাংস। সাহারা মরুভূমিতে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, তবে খুব বেশি নয়, কিছুটা পাওয়া যায় লিবিয়া এবং আলজেরিয়াতে। এছাড়া লবণ, কয়লা, আকরিক লোহা ইত্যাদি পাওয়া যায়।
এবং অত্যধিক গরমের কারণে এখানে খনিজ সম্পদ পাওয়া গেলেও সেটা কিন্তু উত্তোলন করা সম্ভব হয়ে ওঠে না, কারণ এখানে এতটাই প্রবল কষ্টসাধ্য বিষয় যে এতটাই গরম দিনের বেলায় তার মধ্যে খনন কার্য চালিয়ে ওই খনিজ থেকে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ আহরণ করা কিন্তু সম্ভব নয়। উট সাহারার আদি অধিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম। মরুভূমিতে যখন উট একসঙ্গে চলে তখন সেটাকে কী বলা হয় জানো? সেটাকে বলা হয় ক্যারাভান। তবে বর্তমানে পাকা রাস্তা তৈরি হয়েছে, ফলে উটের ব্যবহার আগের থেকে অনেকটাই কমে গেছে এবং খনি অঞ্চলের উন্নয়নের জন্য বর্তমানে বিমানবন্দরের সঙ্গেও এটিকে যুক্ত করা হয়েছে। সময়ের সাথে সাথে এই সাহারা মরুভূমিটা কিন্তু পরিবর্তন হয়েছে। সময়ের সাথে সাথে সাহারা মরুভূমি অনেকটাই পাল্টেছে। যেখান দিয়ে আগে উট চলার রাস্তা ছিল সেখান থেকে কিন্তু আজকে বড় বড় মোটা চওড়া রাস্তা হয়েছে। সেখান দিয়ে যেখানে উটের মধ্য দিয়ে পরিবহন ব্যবস্থাটা চলতো সেখানে কিন্তু আজকে ট্রাকের মধ্য দিয়ে যাতায়াত ব্যবস্থা সম্ভব হয়েছে। উটের বদলে ট্রাকের দ্বারা ব্যবসা বাণিজ্য হচ্ছে। বিদেশি পর্যটক যারা যাচ্ছে সেখানে, সেখানে তাদের তুয়ারেক জাতীয় যে সমস্ত জনবসতি আছে তারা বিদেশি পর্যটকদের গাইড হিসাবে কাজ করছে, অর্থাৎ দিক নির্দেশ বা পথ নির্দেশক হিসেবে কাজ করছে। এছাড়াও খনিজ তেল প্রাকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্রগুলিতেও অনেকে কাজ করছে। কারা? যে সমস্ত যে যারা যাযাবর ছিল, যারা মূলত পশুপালক ছিল, তারা আজকে ওই সমস্ত প্রাকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্রগুলোতে বা খনিজ তেল কেন্দ্রগুলোতে কাজ করছে। এরা এখন স্থায়ীভাবে শহরে বসবাস করে। বিশ্ব উষ্ণায়নের সাথে সাহারা মরুভূমির কী সম্পর্ক? বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিংয়ের সঙ্গে সাহারা মরুভূমির একটা উন্নত সম্পর্ক আছে। পৃথিবী কী হচ্ছে? ক্রমশ উষ্ণ থেকে উষ্ণ হচ্ছে, কিন্তু পৃথিবীর উষ্ণ হওয়ার জন্য সাহারার কী পরিবর্তন হচ্ছে? আমাদের ভাবনায় এটাই আসে যে সাহারা মরুভূমিও আরও বেশি উষ্ণ হচ্ছে। সাহারা মরুভূমির বিস্তার হচ্ছে, ঢুকে পড়ছে অসংখ্য আশেপাশের বৃষ্টিবহুল অঞ্চল, গ্রাস করে নিচ্ছে আফ্রিকার সবুজ। এটাই আমাদের মাথায় আসা উচিত, কিন্তু সত্যি কি তাই? না, সত্যিটা অনেকটা সেই রকম নয়। সাহারা মরুভূমি যে সমস্ত পাথর বা কিছু উদ্ভিদকে আমরা দেখতে পেয়েছি, সাহারা মরুভূমিতে পাথরের উপর কিছু উদ্ভিদ বা জীবাশ্মের সন্ধান পাওয়া গেছে, যার থেকে বোঝা যায় যে এখানে আগে বৃষ্টিপাত হতো, এখানে মূলত উদ্ভিদ ছিল, যা থেকে বোঝা যায় এখানে একটা বৃষ্টিবহুল অঞ্চল ছিল। তাহলে কী করে সেই জায়গায় আজকে এই মরুভূমির অবস্থান হলো? মূলত কারণ জলবায়ুগত পরিবর্তন। এই জলবায়ুগত পরিবর্তনের ফলে সাহারা আজকে গাছপালা ঘন জঙ্গল থেকে আজকে শুষ্ক মরুভূমিতে পরিণত হয়েছে। তবে কিছু কিছু অঞ্চলে বর্তমানে ঘাস লাগানো হচ্ছে এবং ঘন জঙ্গল থেকে ধীরে ধীরে শুষ্ক বৃষ্টিহীন অঞ্চল থেকে পরিবর্তন করার জন্যে সাহারাকে বৃষ্টি বাড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে, সবুজের পরিমাণ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। কিছু এর ফলে কিছু নতুন নতুন কৃষি জমির সৃষ্টি করা হচ্ছে এবং পশুপালন করা হচ্ছে। জলবায়ুর পরিবর্তনের সাহারা হয়তো ভবিষ্যতে আবার এই শুষ্ক মরু অঞ্চল থেকে হয়তো আবার সবুজ স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলে পরিণত হবে, এই আশা রাখা যেতেই পারে। বিশ্ব উষ্ণায়নের সাথে সাহারা মরুভূমির পৃথিবীর অন্যান্য অঞ্চলের সাথে কী কী পরিবর্তন নিয়ে আসতে পারে তোমরা সেটা আলোচনা করতেই পারো, সেটা বিস্তারিত তোমরা জানার চেষ্টা করবে, যাতে সাহারাকে আরও কীভাবে উন্নতির শিখরে তুলে নিয়ে যায়, সাহারা মরুভূমিকে আজকে শুষ্ক অঞ্চল থেকে কীভাবে আর্দ্র অঞ্চলে পরিণত করা যায় সে সম্বন্ধে তোমরা তোমাদের গবেষণাতে রাখতেই পারো। ধন্যবাদ, আজকের মতো এখানেই।